সমুদ্রের উপর দেশের দীর্ঘতম সেতু অটল সেতুতে ফাটল। চূড়ান্ত চাঞ্চল্য দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে প্রায় 18 কোটি টাকায় নির্মিত এই সেতুতে ফাটল নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের। তবে সেতুতে ফাটলের দাবি অস্বীকার করে নিয়েছে বিজেপি। জানিয়েছে সেতু নয়, সেতুর অ্যাপ্রোচ রোডে ফাটল দেখা দিয়েছে, যা স্বাভাবিক। জানুয়ারিতে উদ্বোধন, জুনেই ফাটল। মুম্বাইয়ের অটল সেতুতে ফাটল, দুর্নীতির অভিযোগ বিরোধী কংগ্রেসের। অ্যাপ্রোচ রোডে সামান্য ফাটল, দাবি সরকারের। নির্মাণের মাত্র 5 মাসের মধ্যে ফাটল মুম্বাইয়ের অটল সেতুতে। নবী মুম্বাইয়ের উলোয়ের দিকে রাস্তায় ফাটল দেখা দেয়। মুম্বাই ট্রান্সহারবার লিঙ্ক বলে পরিচিত এই সেতু 5 মাস আগে অর্থাৎ জানুয়ারিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাই এবং নবী মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী এই সেতু নির্মাণে খরচ হয় 17,843 কোটি টাকা। জানুয়ারিতে উদ্বোধন হয়ে জুনেই এই সেতুর বেহাল পরিস্থিতি নিয়ে রাজ্য তথা কেন্দ্রের শাসক দলকে বিঁধেছে কংগ্রেস। যদিও সরকার পক্ষের দাবি সেতু নয়, সেতুর অ্যাপ্রোচ রোডে সামান্য ফাটল দেখা দিয়েছে। রাস্তা আগর পুরা ক্র্যাক হো গয়া হোগা তো ইসকা আন্দাজ ক্যা লিয়া জায়েগা। অটল সেতু কি বাত সরকার করতি হ্যায়, উসকো চড়নে ওয়ালে রাস্তে হো অটল সেতু। আপ জো সমৃদ্ধি মার্গ দেখো তো ক্যা হুয়া হ্যায়, সব জায়গা তো ভ্রষ্টাচার হ্যায়, লোক তো মর হি রহে। লোক মরনে সে ইনকো কোই ফরক নহীন পড়তা না। স্পষ্টীকরণ সরকার দে রহি হ্যায় ছুপানে কে লিয়ে। অটল সেতু কে উপর কোই ভি ক্র্যাক নহীন হ্যায়, ইয়ে জো হ্যায় ইয়ে সার্ভিস রোড হ্যায়, कि जो साइड का जो सर्विस रोड रहता है वो सर्विस रोड के ऊपर अस्फाल्ट का जो रोड है उसके ऊपर क्रैक आ गए, तो तापमान बढ़ने की वजह से भी उसमें क्रैक आ सकते हैं। और वो बहुत छोटे क्रैक है, वो आते ही है इस तरीके के रोड के ऊपर, और वो শুধু অটল সেতু নয়, বিজেপির আমলে এভাবেই একের পর এক নির্মাণে দুর্নীতির খতিয়ান তুলে ধরা হয়েছে। ধূলিসাত কোটি টাকার স্বপ্ন অটল সেতু, নির্মাণে ব্যয় 17,843 কোটি টাকা। ফাটল প্রগতি ময়দান টানেল, নির্মাণে ব্যয় 777 কোটি টাকা। জল জমেছে G20 সম্মেলন, 4,100 কোটি ব্যয়ের আয়োজন জলের তলায়। বেঙ্গালুরু মাইসুরু হাইওয়ে, নির্মাণে ব্যয় 8,480 কোটি টাকা। জল জমেছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, নির্মাণে ব্যয় 7,767 কোটি টাকা। গর্তে ভরা আরারিয়া ব্রিজ, নির্মাণের জন্য ব্যয় হয়েছে 12 কোটি টাকা, সেটাও ধূলিসাত। বেঙ্গালুরু T2 টার্মিনাল, নির্মাণে ব্যয় 5,000 কোটি টাকা, বন্যায় ভেসে যায় সেটি। এইমস দ্বারভাঙা, প্রস্তাবিত ব্যয়ের 1,264 কোটির কোনো হিসেব নেই। এভাবেই তাক লাগিয়ে একের পর এক নির্মাণ এবং তার বড় বড় বিজ্ঞাপন তুলে ধরে সরকার, কিন্তু কাজের কাজ কতটা হয় তা নিয়ে প্রশ্ন তুলে দেয় এই নির্মাণ পরবর্তী ঘটনাগুলি। কলকাতা টিভি।